ইউরোপের ক্রোয়েশিয়া দেশটি সেনজেন দেশে পরিণত হয়েছে। পহেলা জানুয়ারি 2023 সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দেশটি সেনজেনভুক্ত দেশের তালিকায় প্রবেশ করবে। দেশটি সেনজেনভুক্ত হওয়ার কারণে বাংলাদেশী এবং ভারতীয় নাগরিকরা বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন, এমনকি এই দেশটি সেনজেনভুক্ত হওয়ার কারণে কিছুটা অসুবিধাও দেখা দেবে। এই ভিডিওতে আপনাদেরকে এই সকল সুবিধা এবং অসুবিধার কথা জানানোর পাশাপাশি ঢাকা এবং দিল্লি থেকে কিভাবে আপনারা ক্রোয়েশিয়ার সেনজেন ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা নেবেন তাও আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখবেন তারা ক্রোয়েশিয়ায় যাবেন কিনা এই সিদ্ধান্ত নিতে পারবেন এবং পাশাপাশি ওয়ার্ক পারমিট ভিসা এবং সেনজেন ভিসায় কিভাবে আপনারা ক্রোয়েশিয়ায় যাবেন সেটিও জানতে পারবেন। এই চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। 2023 সালের শুরুর দিকে সেনজেনভুক্ত দেশ হওয়ার তালিকায় দুটি দেশের নাম জুরে সুরে শোনা গিয়েছিল, আর সেই দেশ দুটির নাম হলো ক্রোয়েশিয়া এবং রোমানিয়া। ক্রোয়েশিয়া সকল শর্ত পূরণ করে সেনজেনভুক্ত হতে পেরেছে, অন্যদিকে রোমানিয়া শর্ত পূরণে ঘাটতি থাকার কারণে সেনজেনভুক্ত হতে পারেনি। ক্রোয়েশিয়া সেনজেনভুক্ত হওয়ার কারণে বাংলাদেশিরা ঢাকা থেকে এবং ভারতীয়রা দিল্লি থেকে ক্রোয়েশিয়ার সেনজেন ভিসা নিতে পারবেন। ঢাকায় অবস্থিত সুইডেন, ফ্রান্স এবং ইতালির এমবেসি থেকে ক্রোয়েশিয়ার সেনজেন ভিসা নেওয়া যাবে, এজন্য বাংলাদেশিদের দিল্লি যেতে হবে না। তবে যেহেতু বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোনো এমবেসি নেই, তাই ওয়ার্ক পারমিট ভিসা নিতে সেনজেনভুক্ত দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশিদেরকে দিল্লির ক্রোয়েশিয়া এমবেসিতে যেতে হবে। আপনারা সবাই জানেন বেশ কিছু বাংলাদেশি এবং ভারতীয়রা ইতিমধ্যে বিভিন্নভাবে ক্রোয়েশিয়ায় গিয়েছেন, তাদের কপাল খুলে গেছে। কোনোভাবে যদি তারা ক্রোয়েশিয়ার পিয়ান নিতে পারেন তাহলে খুব সহজে পর্তুগাল, ফ্রান্স, ইতালি ইত্যাদি দেশে সেটেল হতে পারবেন। আবার এখন থেকে যারা ক্রোয়েশিয়ায় ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন তারা পিয়ার পাওয়ার পর বৈধভাবে অন্যান্য উন্নত সেনজেনভুক্ত দেশ ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন ইত্যাদি দেশে কাজ করতে এবং সেটেল হতে পারবেন। ক্রোয়েশিয়া সেনজেনভুক্ত হওয়ার কারণে সবচেয়ে বড় যে অসুবিধাটি দেখা দিবে তা হলো ওয়ার্ক পারমিট ভিসায় ক্রোয়েশিয়া যাওয়ার খরচ অনেকটা বেড়ে যাবে। নিয়ম অনুযায়ী ওয়ার্ক পারমিটের খরচ বৃদ্ধি পাওয়ার কথা না থাকলেও দালাল এবং এজেন্সিগুলোর কারণে ওয়ার্ক পারমিটের খরচ অনেকটা বেড়ে যাবে এবং দালালরা খরচ বেড়ে যাওয়ার অজুহাত হিসেবে ক্রোয়েশিয়ার সেনজেনভুক্ত হওয়ার বিষয়টি সামনে নিয়ে এসে আপনাদের চোখে ধুলে দিবে। আগে থেকেই এ বিষয়ে সাবধান থাকুন, তাহলে ওয়ার্ক পারমিটের খরচ বাড়বে না। যারা ওয়ার্ক পারমিট নিয়ে ক্রোয়েশিয়া যাবেন তারা এখন থেকে আরো একটি সুবিধা বুক করতে পারবেন, আর সেই সুবিধাটি হলো ক্রোয়েশিয়ায় কাজের বেতন আগের চেয়ে অনেকটা বেড়ে যাবে। আগে যেখানে বেতন ছিল 500 থেকে 600 ইউরো, সেই বেতন বৃদ্ধি পেয়ে সেনজেনভুক্ত হওয়ার কারণে 600 থেকে 800 ইউরোতে পরিণত হতে পারে। সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে ইনকাম বাড়ার পাশাপাশি ক্রোয়েশিয়ার মাসিক খরচও অনেকটা বেড়ে যাবে, এই বিষয়টিও আপনাদের মাথায় রাখতে হবে। 2023 সালে যারা ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় প্রবেশ করতে চান তারা এই বিষয়গুলো মাথায় রেখে যদি অগ্রসর হন তাহলে কম খরচে নতুন সেনজেন দেশ ক্রোয়েশিয়ায় যেতে পারবেন। ক্রোয়েশিয়া সেনজেনভুক্ত হওয়ার কারণে আরো একটি অসুবিধা দেখা দিতে পারে, আর সেটি হলো আগে যেভাবে সহজে অবৈধভাবে বর্ডার ক্রস করে ক্রোয়েশিয়া ঢুকা যেত এখন সেই রাস্তাটি পার হওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে যাবে। ঢাকায় কোন দেশের এমবেসিতে আপনারা ক্রোয়েশিয়ার সেনজেন ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন সেটি পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এমনকি খুব কম খরচে নিজে আবেদন করে সেনজেনভুক্ত ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে পাবেন নতুন ভিডিওর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আপনাদের সাথে তা শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এক্সক্লুসিভ ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।